ওরা তোমাকে চিনতে পেরেছে? আরেকটা
এই দিয়ে স্টিল করে দিতে পারবি তো কিছু? স্টিল তাহলে স্টিল আনতে হবে, আনতে পাঠা আনতে মানে তুই আমি জানি তুই না কি বলবো, আজ বিশ্বনাথ মানে স্টিল তুলবো আমি ছেড়ে দিই। আমি ওই পাঁচটা গিয়ে দাঁড়া, গেটটা ছেড়ে ওই পাঁচটা গিয়ে দাঁড়া, অনেক জায়গা গেট ছেড়ে দাও, গেট ছেড়ে দাও। Thank you.
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
মূল সনাতন ব্যক্তিকে যে প্রচুর অবস্থা যাকে আমরা বলা হইয়াছি গুরু কর্তা বজাও ইত্যাদি, সেই অপসম্প্রদায়ের কুৎসিত মতবাদী জনসাধারণ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখন আমরা সেই সময় দেখতে পাই যে নবজাগরণের আরোহ বাবাগুলি স্বামী বিবেকানন্দ, প্রকৃতপক্ষে তিনি সেই যুগে যে শিক্ষিত যুব সমাজকে পাশ্চাত্যের ধর্মহীন রাজনীতি সমাজনীতি অর্থনীতি শিক্ষানীতির বিরুদ্ধে ঘুর ঘুরে দাঁড় করিয়েছিলেন বটে, কিন্তু সেই পরধর্মকে স্বধর্মে পরিণত করিতে না পারায় সেই যুগে যে এক পা স্বর্গে এক পা মূর্তি সম্পূর্ণ দবলমান অবস্থায় রেখেছিলেন জনসাধারণ। তখনই সেই সাহিত্যপ্রেমী দেশাত্মবোধী তাদের অবস্থা খুব শোচনীয়, সেই অরাজকতা অশান্তির যে মনোভরতা কাটিয়ে ১৯ শতাব্দীতে আমরা এই মহাপুরুষকে দেখতে পাই। তাদের মধ্যে একজন বিবেকানন্দে সাহিত্যনন্দে বস্তনন্দী তারা হলেন গৌরকিশোর দাস বাবাজী মহারাজ, শিলভক্তি বিনোদ ঠাকুর প্রভা, শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তাদের মধ্যে ভগবান শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অবদান পরিণত জানি না। আমি আমার কত জন্ম জন্মান্তরের পুঞ্জীভূত শক্তিকে ধরে আজ এই বাধানগরে ভক্তবৃন্দ অনুষ্ঠিত শ্রী প্রভুপাদের এই জন্মস্থলে যে স্মরণার অনুষ্ঠানে কিছু করার অবদানের কিছু করার জন্য আমার সুযোগ পেয়েছি, কিন্তু ইহাকে আমার মতো অতিশয় ক্ষুদ্র এবং এই প্রপঞ্চের ভাষায় বর্ণন করতে গেলে এই পৃথিবীটা সমগ্র পরিমাণ আমার পদকে সূর্য পদকিলের সমতুল্য হবে। তাই গুরু কৃষ্ণপ্রসাদের অহিতুকি উপায়ে তাহারি কথা স্মরণ করার এবং তাহারি কথা প্রকাশ করার শক্তি ইহাই রেখে স্থাপন করব আর জগৎপুর শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রত্যচরিত শিক্ষান্ত কিন্তু যত আছে নবরাজের নাম সবক প্রজা হইলে মোর নাম সেই অদ্বৈত লীলা প্রেমাবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই ভবিষ্যৎ বাণীকে সত্যতা প্রদর্শন করিলেন শ্রীকৃষ্ণ তার সকালে তাই একমাত্র জাতি ধর্ম বর্ণ দেব নির্বিশেষে সর্বস্তরের সর্বদেশের মানবগুলিকে ঐক্যসূত্রে আবদ্ধ রেখে এক অখণ্ড মানব সমাজ গঠনের জন্যই জগৎগুরু শ্রীভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রচারিত সেই বৈষ্ণব ধর্মের মূল গৌড়ীয় বিষ্ণ। বৈষ্ণব ধর্মের মূল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সচিদানন্দময় সর্বত্র বিরাজমান। এই ধর্মে কোন উচ্চ নিচু শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র সকলের সমান সকলের স্বার্থ নিয়ে কারো সঙ্গে কারো বিবাদ নেই, যে প্রেম সেই নিত্য আসে ভগবানের নিত্য ধনী পরিচয় দেওয়ায় জগদ্গুরু জগদাসের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী দর্শন না করে প্রতিষ্ঠিত প্রকৃতি করণীয় মন্ত্রের বাণী। আজকে ধারাটি বোঝানো বড় কঠিন,
আমরা প্রত্যক্ষ ঘটনা দেখতে দৃষ্টা দেখতে পাই যা আমাদের গ্রাহ্য পরোক্ষ বিশ্বাস দ্বারা সাহিত্যিক দ্বারা ইতিহাসের দ্বারা অনেক বছর আগে বুঝতে পারি অন্যায় দ্বারা আমরা জানতে পারি অপরোক্ষ যোগের দ্বারা জ্ঞানের দ্বারা তপস্যার দ্বারা অনুভূতি আসতে পারে কিন্তু তারপরে কিন্তু স্তর আছে এমন হচ্ছে অজস্র ভূমিকা আমাদের ভগবান তার আবির্ভাব ইন্দু এইটাকেছেন তখন কাজ করবে না বা আরো আলোড়ন করবে না কিন্তু আমাদের কিন্তু আমি অর্থাৎ আমার এই প্রাচীন যদি সেই শিল্পা লাভ করে শক্তি বৃদ্ধি লাভ করে কি হবে না আমি গ্রহণ করতে পারব তাই বলে সর্বোপাধি দিনে উত্তম তত্ত্বস্থ নির্মলা হিসেবে শিবরা ভক্তি উঠেছে ভক্তি কেন বানাবো না বলছে সর্বোপাধি দিনে উত্তম উপাধি দেখি না আমি আমার মায়া প্রবলিত যে এই পাঞ্চমী জগতে আমি পেয়েছি এবং আর মন্দিরে চিন্তা ইত্যাদি পেয়েছি আমি বলছি সেইদিন যে আমি কিন্তু এটা আমি নই কিন্তু এর ভেতরে একটা এমন সত্তা রয়েছে যে সত্তাটি আমার এই দেহটিকে শুরু করে গেছে মনটিকে সরকার করে গেছে অনুভাবে ঈশ্বরে কৃপারে সরকারকে জানালে সেই সেই ঈশ্বর সত্তা জানিয়ে পারে তাই যাতে বলে ভগবানের কৃপাটা ঘোষিত না হচ্ছে কিন্তু আমি ভগবানকে জানতে পারি না অভিজ্ঞকে জানতে পারি না কিন্তু যে মুহূর্তে সেই কৃপাটা আমার মধ্যে সঞ্চারিত হচ্ছে সেই মুহূর্তে কি হবে আমার ঋষিকতা এই ইন্দ্রিয়া ঋষিকে ভগবান তাকে উপাসন করতে পারি তারপর আরেকটা স্তর আছে যে স্তর হল এসেছিলেন তাহলে কি হলো না সেই অধ্যয়ন
Thank you.
Yeah.
Gracias.
Gracias.